ঢাকা সদরঘাট আমরা আজকে লং জার্নি একটা উপর একটা ব্লগ করব তো আজকে পুরো লং জার্নির উপর একটা ইয়ে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা আছি কাউন্টার সামনে এখান থেকে টিকিট কেটে নিচ্ছি 10 টাকা করে আমার সাথে আছে হাসান আমরা এখন ভিতরে চলে যাব রাত বাজে 12টা এখন আমরা চাঁদপুরে যাব সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল এখানে অসংখ্য লঞ্চ থাকে কিন্তু এই মুহূর্তে যেসব লঞ্চ গুলো আছে সব গুলো চলে গেছে দেখা যাক আমি একটু দেখাচ্ছি আমরা এখন দেখেন তো কোনটা এটা চাঁদপুর যাবে না ওটা কি চাঁদপুর যাবে নাকি ওটা চাঁদপুর যাবে আমি লঞ্চের ভিতরটা একটু দেখাচ্ছি লঞ্চে এখানে এই মুহূর্তে টিকিট নিলাম একটা আমরা আমি 500 টাকা দিয়ে চাঁদপুরে আমি একটু নিচের অংশটা আমি জানি এটা হলো লঞ্চের নিচের অংশটা এখানে অনেক যাত্রীরা আছে সবাই যার যার মতো কাঁথা বালিশ নিয়ে ঘুমাচ্ছে এখানে আবার ইয়েও পাবেন আপনারা ওই যে ফল টল পাবেন হ্যাঁ এখানে অসংখ্য যাত্রীরা লঞ্চ যাত্রীরা এখানে নিস্তালা কি হ্যাঁ ওখানে যার যার মতো সিট দিয়ে বসে আছে আর কি এখানে একজন চাচা এই এই নৌকাতে কি আনছেন মানে নৌকাতে কি আনছেন আপনি একটি চাচা এখানে উনি উনি নৌকাতে কি আসলো বিষয় নেই আমি যাচ্ছি দোতলা কেবিন লঞ্চটা যে খুব বড় তাও না আছে মোটামুটি তো আমরা এই মুহূর্তে এসে একটা লঞ্চে আছে যার কারণে আর কোনো অপশন ছিল না এই লঞ্চটাই আমরা যাব লঞ্চ থেকে জাস্ট নিচে জেটিতে এখানে অসংখ্য মানুষজন এখনো আসার বাকি আছে যাচ্ছে আর কি লাস্ট লঞ্চ যার কারণে আরো কিছু লোকজন আসতেছে আপনি কোথায় যাবেন ভাই চাঁদপুরে কয় ঘন্টা লাগবে যেতে কিছু ইয়ারও আসছে জিনিসপত্র নিয়ে আসছে হকাররা ছোট একটা রুম পেয়েছি আমরা হ্যাঁ এই যে ছোট রুম আর এই পাশ দিয়েও বের হওয়া যায় না না হাসান একটু ধরবেন আমি একটু ইয়ার ভিউটা দেখাচ্ছি আপনাদের রাত্রের ভিউটা আজকে আমরা লঞ্চের উপর অর্থাৎ ঢাকা থেকে চাঁদপুর যাওয়া লঞ্চের উপর ব্লগটা করছি তো অনেকে হয়তো লঞ্চে জার্নি করেন তো ইয়ে থেকে ঢাকার এই সদরঘাট থেকে অসংখ্য যাত্রীরা লঞ্চ যাত্রীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আন আর কি বরিশাল পটুয়াখালী বরগুনা চাঁদপুর এসব এলাকার লোকজন লঞ্চে যাতায়াত করে তো আমরা হাজীগঞ্জে যাব তো হাজীগঞ্জে ইয়ে তো যাওয়া যায় বলে বাসে আমাদের ইচ্ছে হলো যে একটা লং জার্নি হোক লঞ্চে একটা জার্নি করে যাবো আর কি একসাথে ঘোরা হলো প্লাস লঞ্চে একটা জার্নি হয়ে গেল এই হচ্ছে আজকের এই লঞ্চের উপর আজকে আমাদের এই ব্লগ যদি আমাদের ব্লগটা ভালো লাগে আপনারা লাইক এবং কমেন্টস দিবেন এবং শেয়ার করবেন